السلام عليكم ورحمة الله وبركاته والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وما ولا أما بعد. أتكي أبن تشتى عائشة رضي الله تعالى عنها رسول الله صلى الله عليه وسلم شهد رميني أبن مسلم دير قيامة برجنت ماه شبى جني ثق بن عائشة رضي الله تعالى عنها صديقة بنت صديق عائشة بنت أبي بكر رضي الله تعالى عنهم আজমাইন তার সম্পর্কে এমন চল্লিশটি বিষয় আপনাদেরকে বলব যেগুলি শুনলে আপনি অবাক হয়ে যাবেন এবং যেগুলি জারকাশি রহমাউল্লাহ তিনি আয়সরদ্দি আল্লাহ তালা আনহার উপর তার একটি গ্রন্থ আল ইজাব আলী মা ইস্তদ আয়সা আলা সোহাবা এই গ্রন্থে তিনি উল্লেখ করেছেন আয়সারদি আল্লাহ তালা আনহা এর মধ্যে আমাদের সকলের জন্য একটি আদর্শ এবং শিক্ষার উপকরণ রয়েছে সকল স্বামীদের জন্য এবং সকল স্ত্রীদের জন্য আয়সারদি আল্লাহ তালাসুল আসালামের ইন্তেকালের পর তিনি প্রায় চার যুগ তিনি তিন থেকে চার যুগের মতো সময় তিনি বেঁচেছিলেন কিন্তু এই সময়ে তিনি তার গোটা সময়টি রাসুল্লাহ সাল্লাহ আলী সন্না তার জীবন তার লাইফস্টাইল ইত্যাদি বর্ণার কাজে তিনি ব্যয় করেছেন এটি পৃথিবীর কারোর জন্যে সম্ভব হয়নি যে তার স্ত্রী তার মৃত্যুর পর অথবা তার মৃত্যুর আগেও তার ব্যাপারে একটি নেগেটিভ কথাও বলবে না এই জন্য আয়সালাদী আল্লাহ তালনকে যখন আমরা জিজ্ঞেস করেছেন রসুল আসলামের চরিত্র সম্পর্কে তিনি জিজ্ঞেস করলেন তোমরা কি কোরআন পড়ো না কেন হুলুকুহু আল কোরআন তার চরিত্র তো কোরআন অর্থাৎ কোরআনে যা আছে তাই তার চরিত্র কোরআন যা বলেছে সেটি তিনি করেছেন তিনি যা করেছেন সেটি কোরআনে বর্ণিত আছে আমরা চল্লিশটি তার মানাক্ষেব এর কথা বলছি মানে তার স্পেশালিটিস হুইচ আর অনলি ফর হার অ্যান্ড দিস আর নট অ্যাপ্লিকেবল ফর আদার্স তোমাদের প্রথমটি হচ্ছে রাসুল্লাহ আসলামের একমাত্র কুমারী স্ত্রী হচ্ছেন আইসারাদি আল্লাহ তালা অন্য সকল স্ত্রীরা তারা বিধবা ছিলেন অর্থাৎ তাদের স্বামী আগে মারা গিয়েছে কোরআন আল্লাহ তালা বলেছেন সেই আবকা রাসুসলামের স্ত্রীরা তারা বিধবা এবং একজন মাত্র কুমারী তিনি হচ্ছেন আয়সরদ্দী আল্লাহ তালা দু নম্বর বিষয় হচ্ছে আল্লাহ আল্লা সুবাহান তাকে আয়সারদি আল্লাহ আনহা তাকে এই এখতোর দিয়েছেন যে তিনি কোনটি করবেন এবং আ আয়সরদ্দি আল্লাহ তালা তাৎক্ষণিকভাবে তিনি আল্লাহ এবং আল্লাহ রাসুলকে তিনি প্রেফার করেছেন এটি অন্য স্ত্রীর জন্য প্রযোজ্য রাসুল উল্লা সাল্লি ওসাল্লাম এর ব্যাপারে আল্লাহ সু যখন কোরআন বলেন ইন আজুয়াজিকে ইনকুন্না কুনতুন্না তুরদাল হায়াত দুনিয়া বাজীনাতফত আলী না উমেতে আল্লাহ বললেন যে রাসুল স্ত্রীদেরকে আল্লা সুমতলা জানিয়ে দিলেন আপনারা যদি দুনিয়া এবং দুনিয়ার সাজ সজ্জা সৌন্দর্য এইগুলো চান তাহলে আপনারা আসুন রাসুল আসলাম আপনাদেরকে তালাক দিয়ে দেবেন এবং আপনারা আপনাদের মতো করে জীবনযাপন করতে পারেন এই যে আয়াতটি নাজির হওয়ার পর আয়সালা দিয়াল তিনি বলছেন আন্না রাসুল আসলাম আজোয়া যাহু যে রাসুল ইসলাম আয়সরদি আল্লাহ তালহার কাছে আসলেন এবং তিনি তাকে বললেন যে আল্লাহ সুমত আমাকে এখতেয়ার দিয়েছেন যে আপনাদেরকে যেন আমি বলি আপনারা ইচ্ছে করলে আপনার চলে যেতে পারেন আমি আপনাদের তালাক দিয়ে দেবো এবং আপনারা আপনাদের মতো জীবনযাপন করতে পারেন তখন আয়সরদ্দি আল্লাহ তালানহা কারো কাছ থেকে পরামর্শ না নিয়ে দ্রুতই তিনি বললেন ইন না লহস ও ভায়ানা হুত আলা কল ইয়া ইহ নবিআকুল্লে আজ এই কথা বারবার তিনি বললেন আমি বললাম ফাকুল ফাকুলতুলাহু ফি আই শাহিন হাজা আস্তা আমি রো আবাইয়া ইয়া রাসুল আল্লাহ আমি আমার পিতা মাতার সাথে কিসের ব্যাপারে পরামর্শ করতে যাব। আমি কি আল্লাহ আল্লাহ রাসূলের ব্যাপারে আমার পিতা মাতার পরামর্শ করব না আমি যে কোনো অবস্থায় আল্লাহ এবং আল্লাহ রাসুলের সাথে থাকতে চাই ফেঈনি রসুল হুউদ্দার আল আখেরা আমি আল্লাহ আল্লাহ রাসুল এবং আখেরাতকে আমি চাই আসলে তাৎক্ষণিকভাবে তিনি দুনিয়াকে প্রত্যাখ্যান করে আল্লাহ রাসুলকে তিনি গ্রহণ করলেন এবং হুয়া তালার এই এখতেয়ারের ক্ষেত্রে তিনি রাসুল ইসলামকে তিনি প্রাধান্য প্রদান করলেন তৃতীয়ত যে বিষয়টি তা হচ্ছে যে তিনি যখন আল্লাহ সুবাহান হুয়া তালা তাকে সকল নারীকে যখন কথা বলেছেন তিনি কিন্তু এতটুকু তিনি অপেক্ষা করেননি তিনি দ্রুত তাৎক্ষণিকভাবেই তিনি আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামকে তিনি গ্রহণ করেছেন এবং এই ক্ষেত্রে অন্যদের মধ্যে যদি একটু আচ্ছা ঠিক আছে একটু ভেবে দেখি একটু চিন্তা করে দেখি এরকম কোনো জিনিস তিনি করেননি চতুর্থ বিষয়টি হচ্ছে যে তায়াম্মুমের আয়াতটি নাজিল হয়েছে আয়ে সারদি আল্লাহ তালা আনহার প্রেক্ষাপটে এবং দেখুন আপনার পানি নাই তাহলে আপনি যে তাই করেন এটি কিন্তু আইসারদ আল্লাহ তাল্হনার বারাকায় আপনি এই যে এই যে শরীয়তের বিধানটি আপনি পেয়েছেন রসুল্লাহ আলাইহি আলিয়ালাম যখন বনি মোস্তালিদ যুদ্ধে যান আয়সালদ আল্লাহ তালাহনা নিয়ে এবং তার সেখানে তার গলার চেনটি হারিয়ে যায় এবং পরবর্তী প্রেক্ষাপটে আপনারা জানেন সাহবাহিক আবার তারা পানির অভাবে ছিলেন আল্লাহ সব কোরআনের আয়াত নাজির করে দিলেন তোমরা যদি পানি না পাও তাহলে তোমরা তোমরা তাহলে পবিত্র মাটি দিয়ে তোমরা

আবি বেকার হে আবকরের পরিবার এটা আপনাদের মাধ্যমে প্রথম পাওয়া কথা নয় আপনাদের পরিবার এমন একটা পরিবার যখনই আপনার কোনো বিপদে পড়েন তখন মুসলিম উম্মার জন্য একটা রহমত মুসলিম উম্মার জন্য একটা স্পেশাল তখন আল্লাহর পক্ষ থেকে বিধান চলে আসে সব হান আল্লাহ এটি এমন একটা বারাকাপূর্ণ পরিবার রাসুল্লাহ সাল্ল আলী শ্রী আসারদ আল্লাহ তালা আনহার তার পঞ্চম যেই বৈশিষ্ট্যটি তা হলো যে আসমান থেকে তার পবিত্রতার তার চারিত্রিক বিশুদ্ধতার ব্যাপারে কোরআনের আয়াত নাজিল হয় এবং ষোলোটি আয়াত ধারা আসালদি আল্লাহ তালা আনহার ব্যাপারে কথা বলে এটি অন্য কোনো বিষয়ের প্রয়োজন আয়সলে তিনি নিজেই বলেছেন আমি ভাবিনি যে আল্লাহ সব ভাই আমার ব্যাপারে কোরআন আয়াত নাজিল করবেন যেটি ষোলোটি আয়াত নাজিল করবেন যেগুলো কেয়ামত পর্যন্ত মুসলমানরা তেলাওয়াত করবে আমি ভেবেছি আল্লাহ হাম আমার পবিত্রতা অন্য যে কোনোভাবেই হোক তিনি অবশ্যই এটা প্রমাণ করবেন কিন্তু কোরআন আয়াত যে নাজিল হবে এটি আমি কখনোই ভাবতে পারিনি তা হয়েছে আল্লাহ তার ব্যাপার এবং বোকারির বিখ্যাত হাদিসটি আপনাদেরকে পড়ে নেওয়ার জন্য আমি বলবো সব ষষ্ঠ হচ্ছে আয়সারদি আল্লাহ তালা আনহা এর ব্যাপারে কোরআন আয়াতগুলো কেয়ামত পর্যন্ত মুসলিমরা মসজিদে পড়বে তারা হিপস করবে তারা তাদের সেজদায় এবং তাদের সলাতে তারা কিন্তু এই আয়াতগুলোর কথা তারা পড়ে থাকবে তারা তাদের সালাতে আয়াতগুলোর কথা তারা পড়বে এবং তাদের মসজিদে তারা এটা পড়বে তাদের আলোচনায় তারা এগুলো করবে এই এই এটি কিন্তু একটা একটা কারামা আয়সারদি আল্লাহ তাল আনহার সপ্তম হচ্ছে আয়সারদি আল্লাহ তাল আনহকে কেন্দ্র করে কোনো মিথ্যা অপবাদের জন্যে যে রাঘাত করতে হবে এই শরীয়তের এই বিধানটি মোহন আল্লা সুত নাজিল করেছেন এবং আমরা আপনাদেরকে বলবো যে একটি বিষয়টা হলো যে কখনোই কোনো মুসলিম সতী সতীসাধ্য নারীকে কখনোই কোনো মিথ্যা অপবাদ দিতে হয় না যদি কেউ ধরে এমন অপরাধ করে তাহলে তাকে আশিটি ব্যতরাঘাত করতে হয় এটি আয়সারদি আল্লাহ তাল্লাহের প্রেক্ষাপটেই এই বিধানটি মুসলিম মোম্মা পেয়েছে জিবরির আলহ্লা সাল্লাম আয়সারদি আল্লাহ আনহার তাকে নিয়ে রাসুল্লাহ সাল্লাহের কাছে উপস্থিত হয়েছেন একটি রেশমের কাপড়ের মধ্যে জড়িয়ে এবং তিনি রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে বলেছেন হ্যাঁ ইয়ারসালে ইনি আপনার স্ত্রী হবেন রাসুলুল্লাহ সাল্লাহ আলীসাল্লাম তিনি তিনি রসুল্লা সাল্লাহ আলিয়াল্লাম তখন বলেন এই মেন আইন দিল্লাহি যদি এটি আল্লাহর প্রকৃতির সিদ্ধান্ত তাহলে তাই ঘটবে এবং সত্যিকার প্রতিমা বকর রহমুল্লাহ তিনি এর উপর একটা চ্যাপ্টারাইজেশন পর্যন্ত করেছেন এবং এর মধ্যে আমরা যদি বুঝতে পারি যে রসুল আল্লাহ আলী সালাম যে আয়েশাকে বিয়ে করবেন রদি আল্লাহ আনহা এটি কিন্তু আল্লাহ আন তাকে আগেই জানিয়ে দিয়েছেন এবং জিবির আল্লাহি সাল্লাম তাকে একটি সুন্দর মখমলে কাপড়ের মধ্যে পেঁচিয়ে রসুল্লাহ সাল্লামের সামনে উপস্থাপন করেছেন এবং নওম হচ্ছে যে রসুল আল্লাহ স্ত্রীদের মধ্যে আয়েশা রদিয়াল আল্লাহ তাল্হা তার কাছে সবচেয়ে বেশি প্রিয় ছিলেন রসুরুল্লাহ সাল্লামকে প্রশ্ন করলেন ইয়া আল্লাহ করলাম আপনার কাছে সবচেয়ে প্রিয় মানুষকে রসুল বলেন আয়েশা আয়সা আল্লাহ আলাহম তিনি বলেন আর পুরুষদের মধ্যে তিনি আবু হা তার পিতা মনে হচ্ছে যেন আয়েশা রি আল্লাহ তালন এবং তার পরিবারই রাসুল ইসলামের গোটা দৃষ্টি জুড়ে আছে এমন একটি অবস্থা এটি ইমাম বোখারি এবং মুসলিম এবং ইমাম তিরমিজি হাজি উল্লেখ করেছেন দশম বিষয় হচ্ছে অবশ্যই প্রত্যেকের উপর ওয়াজিব এটি ফরজ আয়সার দি আল্লাহ আনহা তাকে ভালোবাসা এটি মা হিসেবে তাকে ভালোবাসা রসুলুল্লাহ সাল্লাহ আলিয়ালাম তার আপন মেয়ে ফাতেমা রদি আল্লাহ আনহাকে লক্ষ্য করে বলেছেন আলাস্তি ফাতেমা আমি যা ভালোবাসি তুমি কি তা ভালোবাসো না ইয়া রসুল্লাহ অবশ্যই ভালো তিনি বলেন ফাহিবি তুমি একে ভালোবাসো অর্থাৎ তুমি আয়েশাকে ভালোবাসো কারণ আয়েসার দি আল্লাহ তালা আনহাকে আমি ভালোবাসি রসুল্লাহ সাল আলী সাল্লাম তিনি তার মেয়ে ফাতেমা আদিদ আল্লাহন বলেছেন বলেছেন আল্লাহ আল্লাহকে ভালোবাসার জন্য এগারোতম যে বিষয়টি তা হচ্ছে যে আয়সারদ আল্লাহ আল্লাহর ব্যাপারে কোনো ধরনের কথা এবং কোনো ধরনের কোনো ধরনের মিথ্যা আরোপ করা এবং আয়সার দি আল্লাহ ব্যাপারে তার চরিত্রকে কালিমা লুপ্ত করার জন্য কোনো ধরনের শব্দ উচ্চারণ করে একটা কুফরি অর্থাৎ ব্যক্তিরা সাথে সাথে কাফের হয়ে যাবে ফলে একদল লোক আছে তারা মুসলিমের নামধারী এরাও কিন্তু আয়সরাতি আল্লাহ তাল আনহাকে তারা গালিগালাজ করে থাকে তার চরিত্রে কলঙ্ক লেপন করার চেষ্টা করে কিন্তু কাফের হয়ে যাচ্ছে এটি মুসলিম উম্মার বক্তব্য কারণ আল্লাহ সুন্নার কোরআনে তার ব্যাপারে আয়াত নাজির করেছেন তার সাধ্য সতী সাধ্য তার ব্যাপারে অথবা এটা কী করে অস্বীকার করে যেমন একটা বিশাল বড় একটা অংশ মুসলিম তারা নাম দাবি করে থাকে

যে কোরআনে আল্লা সুতআ আলা ঘোষণা করেছেন যে মশরেকরা এবং 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 খ্রিস্টানরা আল্লাহ সুবাহনের সাথে সন্তান সাব্যস্ত করে এবং এর মাধ্যমে তারা যে অপরাধটি করে থাকে ঠিক একই ধরনের অপরাধ তারা আয়সারদি আল্লাহ তালহনের বিরুদ্ধে যখন কথা বলে থাকে একই ধরনের অপরাধ তারা সংগঠন করে থাকে বারোতম যে বিষয়টি যে আয়সারদি আল্লাহ তালা আনহা এর পিতাকে কেউ দি করে তাইলে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে ইমাম আলোচনা শাহি রা এখানে ইমাম এখানে আবু বাকার আল্লাহ তাল প্রশংসা করেছেন অতএব কেউ যে আবু বকার আল্লাহ তালহুকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে সে ব্যক্তি কাফের হয়ে যাবে তেরোতম যে বিষয়টি তা হচ্ছে রাসুল্লাহ সাল্ল আলী আসলাম যেই রাতে আয়সা দিয়া ঘরে থাকতেন এই রাতে সাহাবাই আমরা প্রচুর পরিমাণ গিফট নিয়ে আসতেন রাসুলুল্লাহ সল্লা আলী ও কাছে মুসলিম তাদের হাদিস উল্লেখ করেছেন যে যে আন্ন না সেকানুয়া হার রওনা বিহাদায় মাহা মির রাসুল্লাহি সাল আলি তারা যেই দিন রসৌলসাল্লাম এর আয়সার যেন ঘরে থাকতেন তারা সেই দিন বেশি বেশি উপহার নিয়ে আসতেন কারণ রসুলাম এটিকে পছন্দ করতেন তার ঘরে থাকাকে এটি তালা আনহার তেরোতম বৈশিষ্ট্য তার চোদ্দতম বৈশিষ্ট্য হচ্ছে যে সাউদার রদিয়া আল্লাহ তালাহ তার রাতটাকে আয়সারদিয়াল্লাহালন ওয়াকফ করে দিয়েছেন এবং এটি আপনি জানেন বিদায় যে এটি ঘটেছে এবং অন্য সময়েও এরকম ঘটনা ঘটেছে পঞ্চমত বিশ্ব বিষয় হচ্ছে রসউুল্লাহসলাম অসুস্থ হল্লা আল্লাহ ঘরে তিনি থাকতেন এবং বলতেন আমি আয়সার ঘরে থাকবো এবং তার ঘরেই কিন্তু তার মৃত্যু হয় সেটি আপনারা জানেন আর ষোলোতম বিষয় হচ্ছে আয়সরাদি আল্লাহ আনহা এর কোলে মাথা রেখে রাসুল্লাহ সাল আলী তার ঘরেই তিনি ইন্তেকাল করেন এবং তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার ঘরে রাসুল আসলামের মৃত্যু হয় তার কোলে রাসুল আসসালামের ইন্তেকাল হয় এবং তার ঘরে রাসুলসলাম তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং উনিশতম হচ্ছে রাসূলুল্লাহ উল্লাহ সল্লাহ আলী

পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা এবং বিশতম বৈশিষ্ট্য চেয়ে তিনি জিবরিল আলি সাল্লা দাহিয়া আল কালবি রদি আল্লাহ তালহুর নিজস্ব স্রোতে দেখেছেন এবং তিনি তাকে সালাম প্রদান করেছেন অর্থাৎ জিবরির আলী সাল্লা আয়েশা রদি আল্লাহ তালহাকে সালাম প্রদান করেছেন এটি ইমাম বোখারি এবং মুসলিম হাদিসটি উল্লেখ করেছেন যেমন মুস্তাদ হাকিম হেহসি কুলতু ইয়া রসুল হ্যাঁ আমি জিজ্ঞেস করি ইয়া রাসুলাল্লাহ ইনিকে কওয়ালা বিমান সভিতিহী তুমি তাকে কার মতো মনে করছো কুলতু বিদেহিয়া আবদেহিয়া বলে কালিমের মতো তাকে মনে হয়েছে রাসুল সালাম তখন লাকাদ রাইতি জিবরিল আপনি আসলে জিবরিল আলহি সালাতু আসলামকে দেখেছেন এবং তিনি নিজে বলেছেন ও রাইতু জিবরিল ওয়ালাম ইয়ারহু রাহু আহাদু মিন নিসা ইয়াগাইরি আমি জিবরিলকে দেখেছি আমি ছাড়া আর রাসূলের অন্য কোনো স্ত্রী জিবরিল আলহি সালাতু আসসালামকে দেখেননি এরকম অনেকগুলো বর্ণনা আছে তিনি জিবরিল আলহি সালাতু আসসালামকে দেখেছেন এক একুশতম যে বৈশিষ্ট্যটি তাহলে যে রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের তার থুথু এবং আয়সর আল্লাহ তালা আনহা উভয়ের থুথু একত্রিত হয়েছে কীভাবে হয়েছে রসুল্লা সাল্লাহ আলী ওসাল্লাম যেই যেই গ্লাসে খেয়েছেন ঠিক একই জায়গায় চুমুক দিয়ে আয়সার দিয়াতে খেয়েছেন আয়সা যে গ্লাসে খেয়েছেন রসুল্লাহসাল্লাম ঠিক একই গ্লাসে চুমুক দিয়ে খেয়েছেন তার জিব্বা সাথে তার জিব্বা লেগেছে এবং একে মেসুয়াক দিয়ে তার উভয় মেসুয়াক করেছেন এরকম বহু প্রেক্ষাপটে এমন ঘটেছে যে রাসুল উল্লা সাল্লাম এবং তার রিক অর্থাৎ উভয়ের তুতু একত্রিত হয়েছিল জিব্বা একত্রিত হয়েছে বাইশতম যে বৈশিষ্ট্যটি তা হচ্ছে রাসুল উল্লাহ সাল আলীবাস্লাম এর উপর ওহি এসছে আয়সার দিয়াহ ঘরে অন্য কোনো স্ত্রীর ঘরে এরকম ওহি আসেনি রাসুল উল্লা সাল্লাহ আসলামের ওহি নাজিল হয়েছে আয়সারাদি আল্লাহ তহ ঘরে তিনি নিজে বলছেন মা নাজি আলাইয়া ও আনা ফি বাইতে এম রিনিস আয়সার দিয়াহ তিনি বলছেন রাসুলাম বলছেন আমি আমার অন্য স্ত্রীর ঘরে থাকা অবস্থা ওহি আসেনি ওই আসতো আয়সার দিল্লাহ তাল ঘরে থাকলে এই হাদিসটি সহি যদিও ইমাম বখানে মুসলিম হাদিসটি উল্লেখ করেনি তেইশতম বৈশিষ্ট্য হচ্ছে যে তিনি সাথের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী ছিলেন এবং আতর দি আল্লাহতে তিনি বলছেন কেনা তা আশা আফকাহান্ন ও আম্মা সকল মানুষের মধ্যে আয়সারি আল্লাহ তালা তার বুদ্ধিমত্তা তার দূরদৃষ্টি অনেক অনেক বেশি ছিল অন্য কারো এরকম ছিল না আয়েশা দি আল্লাহ তিনি একাধারে তিনি তিন জ্ঞানের অধিকারী ছিলেন একটি হচ্ছে এইমুল ফেক এইমুল তিব এবং শাহর তিনটি একটা হচ্ছে তিনি তিনি ডাক্তারি মানে অসাধারণ ডাক্তার ছিলেন যত রোগ সব রোগের ওষুধ তিনি জানতেন দুই নম্বর বিষয় হচ্ছে ফিকি জ্ঞান অর্থাৎ গভীর যে জ্ঞান মাসলামাসাইলের জ্ঞান ফকি তিনি ছিলেন মুফতিয়া ছিলেন তিনি তার সমাজে এবং অর্থ কবিতার ব্যাপারে তার মানে অসাধারণ তার নলেজ ছিল আর কবিতা না জানলে কিন্তু আরবের কবিতা না জানলে আপনি কোরআন এবং মাহাদিসের গভীর জ্ঞান অর্জন করতে পারবেন না এই কাজটি ছিল আসার আল্লাহ তাল আনহার এবং আপনি যদি তেইশতম বৈশিষ্ট্য আয়সারদি আল্লাহ তালা আনহার দেখি তাহলে আয়শারাদি আল্লাহতাহ তিনি ছিলেন সবচেয়ে বিশুদ্ধ ভাষী নারী আরবের মধ্যে এবং তারা স্ত্রীদের মধ্যে মুসেমিনের তরহা তিনি বলছেন মা রায় আফসামিনা আয়সা আয়সারদ আলাহ চেয়ে এত বিশুদ্ধ ভাষী আমি আর কাউকে দেখিনি চব্বিশতম বৈশিষ্ট্য হচ্ছে যে সাহাবাইকার আমরা সিনিয়র সাহাবাইকার আমরা দিনের ব্যাপারে কোনো জিনিস জটিল তাদের কাছে মনে হলে তারা আয়সারদ আল্লাহ তার কাছে যেতেন এবং আয়সারদ আল্লাহ তালা আনহার কাছে তারা সেই জ্ঞানটি খুঁজে পেতেন আবু মুসালাহ সারিদ বললেন যে আমরা কোনো বিষয়ে যদি জটিলতা ফেস করতাম আমরা সালনা আয়েশাতে ইল্লা আইন দাহা মিনহু এলমান আমরা আয়েশার কাছে গিয়ে প্রশ্ন করতাম যদি আল্লাহ তাল আনহা এবং তিনি সেই ব্যাপারে আমাদেরকে সমাধান দিয়ে দিতেন পঁচিশতম বৈশিষ্ট্য হচ্ছে যে তার ব্যাপারে আছে খুজু দিনী কুমা আনিল হুমায় র যে তোমরা হুমায়রা অর্থাৎ আয়েশা এ লাল সুন্দরীর কাছ থেকে তোমরা তোমাদের দিনের অর্ধেক গ্রহণ করো এরকম বক্তব্য সালফে সালিনের কাছ থেকে আয়সার আল্লাহ তালা আনহা এর ব্যাপারে রয়েছে হাফিজ কাসির তিনি এ ব্যাপারে অনেকগুলো বর্ণনা তিনি দিয়েছেন এবং বর্ণাগুলো থেকে সর্বশেষ তিনি যে কথাটি তারা উল্লেখ করেছেন তা হচ্ছে যে এই বর্ণাটি যদিও এটি সনদের দিক থেকে দুর্বলতা আছে কিন্তু বাস্তবে ব্যক্ত বক্তব্যটি এরকম যে আসলে আয়সার দি আল্লাহ তালার মাধ্যমে দিনের অর্ধেক অর্থাৎ নারী সংক্রান্ত যত ধরনের জ্ঞান আছে এগুলো সব আয়সারদি আল্লাহ আনহা এর কাছ থেকে এসেছে রাসুল্লাহ উল্লাহ সাল্লাহ তার ব্যাপারে এই কেন্দ্রিক অনেক কথা বলেছেন আমরা রাসুল ইসলাম এর স্ত্রী আয়সারদি আল্লাহ ব্যাপারে ছাব্বিশতম যে বৈশিষ্ট্য দেখতে পাই তা হচ্ছে যে রাসুল উল্লাহ সাল্লাহ আলী এমন কোন নারীকে বিয়ে করে যার পিতা এবং মাতা উভয়ে রাসুলের সাথে হিজরত করেছেন অর্থাৎ তারা বড় হিজরত করেন যেটা মক্কা থেকে মাদিনা হিজরত তা হচ্ছে একমাত্র আয়সারদি আল্লাহ আনহা তার পিতা মাতা উভয়ই তারা হিজুত করেছেন তার পিতা তো হিজুত করেছেন তার সাথে এবং পরবর্তীতে তার মাতা অথবা তার আগে তার মাও হিজুত করেছেন এ ব্যাপারে কোনো বক্তব্য নেই তিনি একমাত্র এরকম নারী সাতাশতম হচ্ছে যে তার বাবা এবং তার দাদা দুজনে রাসুল আসসালামের সাহাবি ছিলেন এবং এই ক্ষেত্রে সাহাবাই কেরামের মধ্যে খুব কম আছে যার মানে এবং রাসুল ইস্তরিদের মধ্যে যার বাবা এবং দাদা রাসুল উল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম এর সাহাবি এবং এই জন্যে মৌসাহ নৌকা বলেন লা আর বা আজ করুন নবী সাল্লাহ আব না হুম ইল্লাহ উল্লা আরবা তিনি বলেন যে আমরা চারজন এক পরিবারের মানে বংশধারায় চারজন তারা ইসলাম গ্রহণ করেছে এটা আমরা কারো ব্যাপারে পাই না তা হচ্ছে আমার পাচ্ছি কার মধ্যে তা হচ্ছে আবু করদি আল্লাহ মধ্যে তিনি হচ্ছেন আবু তালান আল্লাহ এবং তার পিতা এবং তার সন্তান আব্দুর রহমান রহমানবিন আউফ এবং তার সন্তান মোহাম্মদ আবা আল আতিক এরা একটি বংশে এই তিন চারটি প্রজন্ম একসাথে ইসলাম গ্রহণ করেছে এটা কেবল আমরা আয়েশার দিয়ে আল্লাহ আনহা তার পরিবারের ব্যাপারে আমরা এটা খুঁজে পাই এবং আঠাশতম হচ্ছে তার পিতা ছিলেন রাসুল কাছে সবচেয়ে বেশি প্রিয় অন্য সকলের চেয়ে অনেক অনেক বেশি প্রিয় এবং তিনি বলেছেন যে তার রাসুল আসলাম আবুকারি আল্লাহ কে কেউ যেন কষ্ট না দেয় ব্যাপারে রাসুল বারবার বলেছেন উনত্রিশতম হচ্ছে যে রাসুল্লাহামের পর এই পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ হচ্ছেন তার পিতা আবু বাকের রাজি আল্লাহ তালা আনহু এবং এই ব্যাপারে কারোর মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই তিরিশতম হচ্ছে যে আলী সাল্লাহ আলীবাস্লাম আয়সারদি আল্লাহ তালা আনহার জন্যে অন্যদের চেয়ে একটু সকলের জন্য একদিন ছিল কিন্তু আয়সারদি আল্লাহ তালার জন্যে তিনি এক্সট্রা দিন বরাদ্দ করতেন এবং এই দিনগুলো অন্যরা তাকে গিফট প্রদান করত। এটি হচ্ছে যখন সাউদা রদি আল্লাহ তালা তাকে এই তার দিনটি দিয়ে দিয়েছিলেন একত্রিশতম হচ্ছে যে তিনি যদি রাগান নিত হতেন তাহলে রাসুলুল্লাহ সাল্ল আলী সাল্লাম তাকে সান্তনা দেওয়ার চেষ্টা করতেন অর্থাৎ তার রাগ থামানোর জন্য রসুল ইসলাম চেষ্টা করতেন এমন হয়েছে যে একবার রাসুল স্লাম ঘরে গিয়েছেন হাফসারদ আল্লাহ তালহা হঠাৎ করে রাসুল ইসলামের জন্য খাবার নিয়ে এসেছেন মেহমান ছিল আয়সা আলদম খাবার বানিয়েছেন আইসারদ আলম দেখলেন যে তিনি খাবার নিয়ে এসে দেখলেন রাসুল অলরেডি খাওয়া শুরু করেছে তার হাতের যে প্লেট ছিল প্লেটটা তিনি ঠাস করে জমিনে ফেলে দিয়ে রেখে চূর্ণ বিচূর্ণ করে ফেলেছেন খাবার সহ রসুল সাল্লাম দেখে তিনি রাগান হওয়ার পরিবর্তে তিনি ওই সাহাবিদিকে বলেছেন কথাকারা তুম তোমাদের মার মেজাজ আজকে খারাপ কোনো কথা বলা যাবে না এটা আয়সার দিয়ে আল্লাহ তালের ব্যাপারেই কেবল এরকম ঘটনা ঘটেছে রাসুল্লাহ সাল আলী বাসাল্লাম এর থেকে আর আয়সার দিয়ে আল্লাহ যে পরিমাণ হাদিস বর্ণনা করেছেন এত বর্ণনা অন্য কোন মানে সাহাবিদের মধ্যে তিনি সেকেন্ড চিন্তা করে যায় কি পরিমাণ হাদিস রাসুল্লাহ সাল্লামের কাছ থেকে তিনি বর্ণনা করেছেন এবং তেত্রিশতম যেটি হচ্ছে রাসুল্লাহ সাল আলী বাসাল্লাম তার সন্তুষ্টি এর পথ তিনি খুঁজেন কোন কাজ করলে আয়সা সন্তুষ্ট মানে যেমন আপনার জানেন একবার জোর প্রতিযোগিতা হয়েছে একবার রসুল ইচ্ছাকৃতভাবে হেরেছেন কারণ কি কারণ আয়সার দেওয়াল্লাহ তার জন্য একটু খুশি হন এই জন্য তিনি ইচ্ছাকৃতভাবে হেরেছেন এটি অন্য কারোর জন্যে ঘটেনি চৌত্রিশতম বিষয় হচ্ছে যে রাসুলুল্লাহ আলী আসাল্লাম তার স্ত্রীদের যাদেরকে রেখে গিয়েছেন মানে তার মৃত্যুর সময় তাদের মধ্যে আয়সার দিয়াল শ্রেষ্ঠ ছিল খাইজাদুর কোবরা তো সবার চেয়ে সেরা এর মধ্যে কোনো সন্দেহ নাই তারপরে আয়সার দল্লাহ তালা আনহা রাসুলুল্লা সাল্লা আলী ওসাল্লাম ঠিক তার বহু বর্ণনায় এরকম একটি কথা কিন্তু আমরা খুঁজে পাই যদিও ঠিক এর ভিন্ন মত কিন্তু অন্যরা প্রদান করে এবং আমরা তাদের ব্যাপারে আগেই বলেছি যে তাদের ব্যাপারে ইসলামের বা আহলুসুল্না জামাতের দৃষ্টিভঙ্গি কি আমরা আয়সরদি আল্লাহ তালা আনহার তার আরও যে সকল বৈশিষ্ট্য পাই পঁয়ত্রিশতম বৈশিষ্ট্য আয়সরদি আল্লাহ তালা আনহার যে আয়সারদি আল্লাহ তালা আনহাকে ওমর আদি আল্লাহ পর্যন্ত অন্যান্য নারীদের চেয়ে বেশি প্রাধান্য দিতেন গিফটের ক্ষেত্রে রাষ্ট্রের পক্ষ থেকে যে বরাদ্দ এই বরাদ্দর ক্ষেত্রে তিনি তাকে অনেক বেশি প্রদান করেছেন অন্যান্যদের চেয়ে ছত্রিশম বৈশিষ্ট্য হচ্ছে যে তারা হেবাদত সুবাহান আল্লাহ আয়সারাদি আল্লাহ তিনি তিনি ব্যাপী রোজা রাখতেন সৌয়া মা সারা বছর রোজা রাখতেন দান সদাগর করতেন এত বেশি দান সদর করতেন যে তার কাছে হয়তো হাজার হাজার লক্ষ দেনার যদি আসতো তাহলে এগুলো তিনি মুহূর্তের মধ্যে ডিস্ট্রিবিউশন করে দিতেন একবার এরকম হয়েছে যে বিশাল বড় সম্পদ তার কাছে এসে ইফতার পর্যন্ত তিনি সব ডিস্ট্রিবিউশন করে ফেলেছেন এখন ইফতার করার মতো তার কাছে কোনো কিছুই নেই এরকম অবস্থা ছিল আয়সার আল্লাহ তানা তিনি আল্লাহকে এত বেশি ভয় করতেন এবং ভালোবাসতেন আয়সার আল্লাহ তালা আনহার ব্যাপারে এরকম বহু বর্ণনা আছে আয়সার আল্লাহ তালা আনহার জ্ঞান এবং মেধা অন্যদের চেয়ে অনেক 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 বেশি ছিল এই ক্ষেত্রে ওলামাই কারামে তাদের কোনো দ্বিমত নাই আটত্রিশ নম্বর শীর্ষ হচ্ছে আন্না হাসামি আথু ইয়াকুর মিনাল আয়ামে ফাঁকা দাহা ও আরু সাফা আল্লাহ আলিহি যে রসুল্লাহ সাল আলী আসাল্লাম একবার যখন রসুল্লাহ সাল্লাহ আলিয়াম তাকে হারিয়ে ফেলেছিলেন তখন রসুল আক্ষেপ করেছিলেন হায় আমার স্ত্রী কোথায় এরকম রসুল ইসলাম তাকে খুঁজতেন অর্থাৎ তাকে তালাস করতেন তাকে দেখার জন্যে বারবার তিনি চেষ্টা করতেন এবং তার মাধ্যমে রাসুল সান্ত্বনা খোঁজার চেষ্টা করতেন রাসুলুল্লাহ সল্লাহ আলী আসসাল্লাম তার সাথে দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করেন যেটা আমরা এর আগেও বলেছি দৌড় প্রতিযোগিতায় কেবল তার সাথে রসুল ইসলাম অংশগ্রহণ করেছেন এবং আল্লাহ ভাহান হুয়া তালা তাঁকে রাসুল্লাহ সাল্লাইসালামের জন্য আল্লাহ স্ত্রী হিসেবে নির্বাচন করেছেন যেটি আমরা এর আগে জানিয়েছি এবং রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়া ঠিক সেই কাজটি করেছেন ইফতাখার জায়নাব আলা নিসা ইন নাবি ফাঁকা আলাক হাদি এসছে যে জায়নাব রদি আল্লাহ তাল আনহা তিনি রাসুলের অন্য স্ত্রীর ব্যাপারে তিনি গর্ব অহংকার করে বলতেন কুল্লু হুন্না না আজাহা বুহা ও আনা জৌ আজানি যে আল্লাহ সব আলা আমাকে আমার জায়নাবেদি আল্লাহ তিনি বলছেন যে সকল রাসুলের স্ত্রীদেরকে বিয়ে দিয়েছেন তাদের পিতারা কিন্তু একমাত্র আমি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিয়ে দিয়েছেন যখন এই কথাটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা শুনেন তখন তিনি বলেন ইয়া জানাম লাকাদ সাদাকতি জানাব আপনি যা বলেছেন তা ঠিক বলেছেন ওয়া লাকাদ শারাক শারাকতুকি ফি আনাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাআসা সূরাতি ফি সারাকাতি মিন হারিরিন যে ঠিক আছে আপনার কথা সত্য কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারও আগে আমার চেহা আমার ছবিতে দিয়ে মানে আমাকে দিয়ে একটি মখমলের কাপড়ে আপনার এইভাবে মকর কাপড়ে মোড়ে জিব্রিলকে দিয়ে রাসুলের কাছে পাঠিয়েছেন এবং রাসুল আমাকে দেখেছেন জিব্রিল বলেছেন যে ইনি হবেন আপনার স্ত্রী এবং সত্যি পরে আমি তার স্ত্রী হয়েছি ফলশ্রুতি তলুসুফ ভাইনুম আরও আগেই আমি যে রাসুলের স্ত্রী হব এটি আল্লাহ রাসুলকে জানিয়ে দিয়েছেন এই যে চল্লিশটি বিষয় আমরা আশারদিয়াল আল্লাহ তোর ব্যাপারে জানলাম এটি আসলে অসাধারণ এগুলো অন্য কারো সাথে একেবারেই মিলে না আশার্দলাহ তাল আনহা আমাদের সকলের জন্য এক্সাম্পল আমাদের পুরুষদের জন্য এবং আমাদের নারীবিদদের জন্যে পারিবারিক জীবনের জন্যে জ্ঞান অর্জনের জন্য জ্ঞান বিতরণের জন্য দিন প্রতিষ্ঠার জন্যে দিনের প্রচারের জন্যে এই কাজগুলো আয়সাদ আল্লাহ করেছেন আমরা তার মধ্যে যেন আমাদের এক্সাম্পল খুঁজে পাই আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন হাজার মত নবীনা মহম্মদালি ওসব আজমাইন ওসালাম আলিকুম রহমতুল্লাহ ববরক